ঘোরা, আজকে আমি কথা বলবো হচ্ছে কিভাবে আপনার এসএমটিপির ইনবক্সিং রেশিওটা বাড়াবেন। আমরা যখন একটা ইমেল সার্ভার বানাই বা এসএমটিপি সার্ভার বানাই, তখন আমাদের কিছু ভুলের কারণে আমাদের মেইলগুলো খুব বেশি স্প্যামে যায় এবং আইপিটা ব্ল্যাকলিস্ট হয়। বাউন্সের কথা তো আসলে বললামই না, বাউন্স কতটা হয়। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেগুলো যদি আমি করি তো আমাদের এসএমটিপি থেকে ইনবক্সিং রেশিওটা এতটা ভালো দিবে, বাউন্স এতটাই কমবে যেটা বলার বাহিরে, যা দিয়ে আমরা খুব ভালোভাবেই কাজ করতে পারি। তো এটা, এই ইনবক্সিং রেশিওটা বাড়াতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে 100টা জিমেইল, 100টা ইয়াহু, 100টা আউটলুক, 100টা অ্যালো, 100টা আইক্লাউড বা ই রিলেটেড যতগুলো ইমেইল আছে সবগুলো আমরা 100-100 করে কালেক্ট করব। কালেক্ট করার পরে আপনারা আপনাদের যেটা কালেক্ট করার পরে আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে এসএফটি এবং ডিকেএম, এগুলো কনফিগার করতে হবে। এসএফটি আর ডিকেএম কনফিগারে যদি 19-20 হয়, তাহলে আমাদের ইনবক্সিং রেশিওটা অনেকখানি কমে যায়। তো এটা কনফিগারেশন কীভাবে করে তার ডেসক্রিপশনে তার ভিডিওটা দিয়ে দিব, তো দেখবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা সবগুলো আইএসপির ইমেইলগুলো 100-100 করে কালেক্ট করছি, আমার ডিকেএম এসএফটি এগুলোও কনফিগার করছি, এখন আমাদের ভুল পালা, আমরা 100টা জিমেইলে 10 মিনিট পর পর একটা করে মেইল সেন্ড করবো। 10 মিনিট পর পর 100টা মেইল সেন্ড করবো একটা একটা করে, মানে সাবজেক্ট হবে টেস্ট আর টেস্ট অথবা ডি, এই রিলেটেড একটা সাবজেক্ট দেবেন। আর কন্টেন্ট একটু সিম্পলি দেখা যাবে 200 ক্যারেক্টারের মধ্যে আপনি ইউজ করবেন সবসময়। 200 ক্যারেক্টারের যদি নিচে দেন তাহলে আপনার প্রবলেম হবে, মানে মানে আসলে আইএসপিটা একটু মানে স্প্যাম ধরতে পারে আর কি। সেজন্য প্রত্যেকটা কন্টেন্ট আমরা 200 ক্যারেক্টারের উপরে দিব, একই কন্টেন্ট ইউজ করবো 200 ক্যারেক্টারের। দেবার পরে যখন 10 মিনিট পর পর আমরা সেন্ড করবো, সেন্ড করার পরে যখন ধরেন আমার 100টা সেন্ড করা শেষ, জিমেলের লিস্টটা শেষ, দেন আমরা তারপরে ধরবো হচ্ছে ইয়াহু লিস্টটা, এইভাবে 200 ক্যারেক্টারের মেসেজটা ইয়াহুতেও সেন্ড করবো, সাবজেক্টটা রি অথবা টেস্ট। দেন এইভাবে আইক্লাউডেও দিব, অ্যালোতেও দিব, হটমেইলেও দিব, সবগুলো মেইলে যখন দিব আমার লিস্টটা পড়া শেষ। শেষ করার পরে প্রথম যে কাজটা হবে, প্রত্যেকটা 100টা জিমেইল আপনারা লগ ইন করবেন। দেখা যাবে আপনার একটা একটা করে ধরেন একটা ব্রাউজারে 5-6টা করে লগ ইন দিলেন, লগ ইন দেওয়ার পরে প্রত্যেকটা জিমেইলে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে কোনটাতে স্প্যাম হয়েছে। কন্টেন্টটা দেখা যায় বেশিরভাগ সময় নতুন মেইল সার্ভার নতুন আইপি থেকে সবগুলো ইনবক্স হয়, কিন্তু কোনটাতে স্প্যাম হয়েছে সেটা আমরা ধরবো। ধরার পরে যখন আমাদের দেখলাম যে এই কটাতে স্প্যাম হয়েছে, সেগুলোকে আমরা ওইটাকে টেনে ধরে আমাদের ইনবক্সে নিয়ে যাবো অথবা রিপোর্ট নট স্প্যাম এইটাতে ক্লিক করবো। যখন আমরা জিমেইলগুলোতে দিলাম, ইয়াহুগুলোতে দিলাম, মানে প্রত্যেকটা আইএসপিতে আমরা রিপোর্ট নট স্প্যাম দিলাম, তখন যেটা হবে, তখন ওই গুগলটা কি মনে করবে যে না, এটা হচ্ছে খুব ভালো একটা মানুষ, এই আইপিটা খুব ভালো একটা আইপি, যেটা থেকে যে মেইলগুলো সেন্ড করতে হয় সবগুলো ইনবক্স, কখনো স্প্যাম হয় না, বা যাদের মেইল আমি স্প্যাম ফিল্টারে দিছি তারা আমাকে ইনবক্সে দিয়ে দিছে, তার মানে এ আইপিটা ভালো, এ আইপি দিয়ে কখনো স্প্যাম করবেন বা ভালো কিছু করবে। তখন গুগল যেটা করে, ওই যদি আপনার ইনবক্সিং রেশিও থাকে 80% বা 90%, সেটাকে 100% করে দেয় বা 10% বাড়ায় দেবে। যদি আপনার 70% থাকে তাহলে আপনাকে 80% করে দিবে, মানে এটা দিবে। দেবার পরে, এটা করার পরে আপনার টানা 4-5 দিন আপনার সার্ভার থেকে মেইল সেন্ড করবেন না। সেন্ড না করার পরে তারপরে যেটা করবেন, ঘন্টায় যেহেতু আমার প্রত্যেকটা আইপিতে লিমিট হচ্ছে, যখন আমি সেন্ড করলাম, যখন আমি ওদেরকে সেন্ড করলাম, সেন্ড করার পরে যখন আমি ঘন্টায় যেহেতু আমাদের লিমিট হচ্ছে ঘন্টায় 1000 একটা আইপি থেকে, তো আমরা একটা আইপি থেকে প্রথম মানে প্রথম দিন যেটা করবো 500 করে সেন্ড করবো। প্রথম দিন যখন আমি বাল্ক মেইল ঘন্টা 500 করে একটা আইপি থেকে সেন্ড করতেছি, তখন যেটা হবে, ওই আপনার ওই আইএসপিগুলো দেখবে না এটা ভালো। দেন তারপরের দিন থেকে আপনি ঘন্টায় যে 1000, আপনি 1000 বা বেশিও সেন্ড করতে পারেন, 1000 বেশি সেন্ড করলে বাউন্স রেটটা মাস্ট বি আসবে, কিন্তু আপনি তারপর ঠিক মানে মনের মতো করে সেন্ড করতে পারেন। সো যাই হোক, বুঝতে পারছেন কীভাবে আসলে আপনার এসএমটিপি সার্ভারের ইনবক্সিং রেশিওটা বাড়বেন। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।